সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ হত্যার মাস্টারমাইন্ড নিহত এমপির ব্যবসায়ী অংশীদার আক্তারুজ্জামান শাহিন হত্যার পরিকল্পনা করা হয় দুই মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরার আলাদা দুটি বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ হত্যার পর লাশ টুকরো টুকরো করে ফেলে দেয়া হয় যেন খুঁজে পাওয়া কঠিন হয় এমনটাই জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা রিপোর্ট করছেন এস এম ফয়েস এক সময়ের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান ওরফে শাহিনের পরিকল্পনায় খুন করা হয় এমপি আনারুল আজিমকে হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন ভাড়াটি খুনি ও চরমপন্থী নেতা আমানুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা হত্যার পর আনারুল আজিমের লাশ টুকরো টুকরো করে ফেলে দেয় খুনিরা গ্রেপ্তার হওয়া হত্যাকারী সহ তিনজন এসব তথ্য দিয়েছে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রশিদ তেরো তারিখ দুইটা একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন খুঁজে না পায় যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হারদির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা এরা দুজন দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে যেহেতু তিনজন ছিল ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায় ডিবি বলছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ও তার বান্ধবী রহমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনব এটা মশলা তো মাংস এরকম সেরা এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায় অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে চলে এবং ঠিকই যে উনি তারিখে ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে থেকে অন্য কোথাও চলে যেতে পারে এ হত্যার নৈপত্যে স্বর্ণচোরা চালান আর্থিক দ্বন্দ্ব নাকি আধিপত্য বিস্তার তাও তদন্ত করছে ঢাকা কলকাতার পুলিশ গুলশানের যে বাসাটা তাদের যে হয়েছিল এটা হলো ফ্ল্যাট নম্বর টু বি ওয়ান হাউস নম্বর সতেরো রোড নম্বর সিক্সটি ফাইভ গুলশান দুই এ বাসা আরেকটা ভাষা ছিল হলো বসুন্ধরা সেটা হলো উনিশ টোয়েন্টি উনিশ টোয়েন্টি নাইন রোড নম্বর থার্টি টু ব্লক এ বসুন্ধরা আবাসিক এলাকা এই দুইটা বাসায় তাদের অন্তত এক মাসে দুই মাসে অনেকগুলি প্লান হয়েছে পলাতক আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যাবে বলে মনে করছে পুলিশ এস এম ভয়েস বাংলা ফিশন ঢাকা